আরে বন্ধু দেখেন বাদানরি পর্দার অন্তরে মা বোনেরা আলেম ওলামার ছাত্র হইলে দেখেন কি লাভ বাবা কার সন্তানের মাথায় আজকে পাগড়ি পরিধান করা হলো কে গো আমার বন্ধুগণ কার বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়েছেন লম্বা করার কোনো সুযোগ নাই কোরআন হাদিস ছেলে মেয়েকে শিক্ষা দিলে নিজের বাপ মারও দাম বেড়ে যায় বাবা মা কবরে থাকলেও কবর আজাব বন্ধ হয়ে যায় বানোয়াট কোনো কথা নয় জগতের উপরে জগতের ভিতরে জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তফসিরের কিতাব আছে সবচেয়ে বড় তফসিরের কিতাবের নাম তফসিরে কাবীর এই তফসিরে কাবীরের মুসান্নাব ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আরে বন্ধু ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওনার তফসিরে কাবীরের মধ্যে লেখেন আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন পথিমধ্যে দেওয়ার সময় একটা কবর নজরে পড়ল এই কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে আমার ভাইরে কবরওয়ালা চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছে পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না পয়গম্বর এতটুকুনের ভিতরে বুঝতে পারলেন ওয়াকিফা হাল হয়ে গেলেন জ্ঞাত হয়ে গেলেন অভিজ্ঞতা নিয়ে নিলেন এই কবরওয়ালার অনেক আজাব হইতেছে কঠিন থেকে কঠিনতর আজাব পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না রে বাবা নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন নিজের কর্ম যখন শেষ হইয়া গেল এইবার পয়গম্বর আবার যখন পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছেন পয়গম্বর সিদ্ধান্ত নিলেন একটু আগে দিয়ে কবরে আজাব দেখলাম এখন আমি আবার ওই কবর দেব দেখি তো কবরওয়ালা কোন অবস্থায় আছে এইবার পয়গম্বর কবরের দিকে যখন নজর দিলেন নজর দিয়া দেখেন একটু আগে দিয়ে কবরে আজাব ছিল এখন আর ওই কবরে কোনো আজাব নাই কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমা يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة আমি কি গজল গাইলাম না কোরআন তেলাওয়াত করলাম মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে এ কথা কার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম إيمانا وعلى ربهم يتوكلون الله বলেন ও নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের দিল আমি আল্লাহর ভয়ে নুরে ওঠে তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায় কেন এই মুমিনেরা সর্বঅবস্থা আমি রবের উপর ভরসা করে সুবহানাল্লাহ কয় এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় কই জোরে বলছেন একটু জোরে বলেন তো আল্লাহু আকবার আচ্ছা আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার কথা কয় না নির্দেশ কার ইয়া আইয়ুহাল মুদাদদির কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির আমি বানায় বলতেছি يا أيها المدثر قم فأنذر وربك فكبر الله تر نبيك কখনো বলেছেন চাদরওয়ালা কম্বলওয়ালা আদর করে ডেকে বলছেন আপনি দাঁড়ান আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন তকবীর দেন আল্লাহু আকবার বলেন যেখানে আল্লাহ তার নবীকে তকবীর দিতে বললেন সেখানে আমাদের সমাজে কেউ যদি আল্লাহু আকবার বলতে নিষেধ করে
আল্লাহু আকবারের স্লোগান যদি পছন্দ না করে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই দেশটা আল্লাহওয়ালাদের দেশ দেশটা কোরআনওয়ালা হাদিসওয়ালাদের দেশ দেশটা মাদ্রাসা মসজিদওয়ালাদের দেশ দেশটা টুপিওয়ালা দাড়িওয়ালা কালমাওয়ালা তবলিগওয়ালা ইসলামী আন্দোলন করনেওয়ালা মুজাহিদদের দেশ এই দেশে অতীতে আল্লাহু আকবারের আওয়াজ ছিল বর্তমানেও আল্লাহু আকবারের আওয়াজ আছে ভবিষ্যতেও আল্লাহু আকবারের আওয়াজ থাকবে শুধু থাকবেই না যদি কোনো জায়গায় ইসলামের বিরুদ্ধে পরাশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে মুসলমানের সন্তানেরা ওই পরাশক্তির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আল্লাহু আকবার আওয়াজকে হাতিয়ার বানিয়ে মুজাহিদি তামান্না জাগ্রত রাখবে বাতিলের কাছে মাথা নত করবে না আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার আবার বলেন কার এখন বলেন আল্লাহু আকবার বললে লাভ না লস আচ্ছা আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা হ্যাঁ আল্লাহ বলেন واذكر اسم ربك واذكر اسم ربك واذكر اسم ربك তোমরা আমি রবের নামের জিকির করো কে বলেছেন কিন্তু আফসোস আলফাডাঙ্গায় আছে কিনা জানি না জুগি বরাত আছে কিনা জানি না এক ভাইরা আছে বোনেরা আছে মায়েরা আছে বাবারা আছে মুসলমান নামদারি তারা রবের নামের জিকির বাদ দিয়া বাপের নামের জিকির করে এ কথা আসছে আসতে করছেন কি কোনো ভয় নাকি আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি নাকি এ মরে টরে গেছেন নাকি একটু জাগ্রত হয়ে কথা বলেন ঠিক কিনা রবের নামের জিকির বাদ দিয়া বাপের নামের জিকির করে যা কোরআনেও নাই হাদিসেও নাই ওনাদের নিজস্ব তৈয়ার করা গানের সুরে বলে আল্লাহ তাআলা নিজেই বলছেন আমাকে নাম ধরে ধরে ডাকো আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহু আকবার বলে আচ্ছা বলেন তো দেখি আল্লাহর নামের জিকির করলে আল্লাহ আমাদের জিকির করেন না হ্যাঁ ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম বলেন তো দেখি এবার আমাদের জিকির বড় না আল্লাহর জিকির বড় আপনারা বুঝতেছেন তো আমাদের জিকির বড় না আল্লাহর জিকির বড় ولذكر الله أكبر ولذكر الله أكبر زركنا الله أكبر الله بولين أمار ذكير برو سبحان الله الله ذكير كمون برو دكين الله زمون برو الله ذكير تو تموني برو تفسير الكتاب مفسرين كرام گن اللي قرين আল্লাহর কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার আল্লাহ আপনি সবার বড় সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দিয়ে কয় বান্দা তুমিও বড় আরো আস্তে কোন সুবহানাল্লাহ বান্দা যখন আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোমার বাপ মাও বড় বান্দা যখন আবার তৃতীয়বার কয় আল্লাহু আকবার আল্লাহ তাআলা তৃতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোমার দাদা দাদিও বড় বান্দা তখন আবার বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা জবাব দিয়ে কয় বান্দা তুমি যে মিল্লাতের সন্তান এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বলো বান্দা তখন আবার বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা তোদের রুহানি পিতা যারে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না আমার সেই প্রিয় নবী তোমাদের সেই বিশ্ব নবী বিশ্ব নেতা হাবিবে মোহাম্মদ তিনিও বলো বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা ও বান্দা আমার দাওয়া লিসান নিয়ে আমার দাওয়া জবান নিয়ে
তুমি বলছো আমি আল্লাহ বড় বান্দা তোমারই কথা বলার জন্য তোমারই লিসানটা তো আমি দিয়েছি ওয়ালিসান ওয়া শাফাতাইন এটা আমার দেওয়া বান্দা তুমি দেখবে ভালো মন্দ তোমারই দর্শন শক্তি হিসেবে চোখ নামক আখি এটাও তো আমার দেওয়া আলাম নাজআল্লাহু আইনাইন বান্দা তোমার এই যে সুন্দর সুরত স্ট্রাকচার ফিটনেস বডি বিল্ডার খামিরা এটাও তো আমি সুন্দর করে বানিয়েছি ফি আইয়্যি সূরাতিম মা শা আরাকাবাক ও বান্দা তোমার হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা মুখের জায়গায় মুখ চুলের জায়গায় চুল তোমাকে দেখতে বেশ লাগে এই সব জায়গার সেটিং ফেটিং এটা তো আমি করেছি সব সৃষ্টির স্রষ্টা আমি আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক এই সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা বান্দা এখন তুমি সব বলে গিয়েছ তোমার এমন একটা দিন ছিল সময় ছিল উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাল দাহরি লাম ইয়াকুম শাইআন মাযকুরা উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি যার কারণে কুকুর বানিয়ে আহসান বলি নাই বিড়াল বানিয়ে আহসান বলি নাই শৃগাল বানিয়ে আহসান বলি নাই সারপোকা তেলপোকা উইপোকা গরু ছাগল বকরি ভেড়া উট দুম্বা ঘোড়া হাতি বানর একটি বানিও কিন্তু আমি আহসান বলি নাই তুমি ইনসানকে বানিয়ে কিন্তু আমি আল্লাহ তোমার ক্ষেত্রে আহসান বলেছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি রব্বে করিম তোমাকে সুসমন্ডিত সুন্দর সুশ্রী ওয়ান্ডারফুল বিউটিফুল সুপার করে আমি আল্লাহ তৈয়ার করলাম কিন্তু বান্দা আফসোস বানাইলাম আমি নিমু খারামগিরি করো আমার সাথে তোমাকে বানানোর আগে তোমার গাইড বুক সূচিপত্র মুকদ্দমা ক্যাটালগ আমি আল্লাহ তোমাকে বুঝায় দিলাম শিখায় দিলাম আল্লামাল কোরআন খালাকাল ইনসান এরপরে তোমার তুমি তোমার ভাব প্রকাশ করবা সেই যোগ্যটা তো আমি দিলাম আল্লামাহুল বায়ান কিন্তু আমার কোরআনের জ্ঞান নিয়েও তুমি নিলা না ছুড়ে মেরে দিলা আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা বান্দারে আমার কোরআনের শিক্ষা বাদ দিয়া তুমি হনুমান বানর কীট পতঙ্গ কুকুর শৃগালের শিক্ষা হাইওয়ান জন্তুতে রূপান্তরিত হওয়ার জন্য কলা কৌশল বুদ্ধি খাটাইতেছ বান্দা তোমার জন্য আমার বড় আফসোস আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা আমার কোরআন নিয়ে তুমি গবেষণা করলা না আমার কোরআন নিয়ে তুমি চিন্তা ভাবনা করলা না তুমি ভাবছো কোরআন অনেক কঠিন না 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 আমি রব তোমাকে চারবার জিজ্ঞাসা করেছি ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির 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 একটি মাত্র সূরা সূরাতুল কমারের চারটা জায়গায় আমি তোমাকে জিজ্ঞাসা করেছি আমার শিক্ষায় আমার কোরআনের শিক্ষায় কেউ কি শিক্ষিত হয়ে মানুষ হতে চাও মানুষের বাচ্চা হয়ে মানুষ হয়ে দুনিয়া এবং আকারে উঠতে চাও আমি আল্লাহ তোমার জন্য কোরআনটাকে সহজ করে দিলাম কিন্তু তুমি আমার কোরআনকে কঠিন ভেবে দূরে ফেলে দিলা বান্দা বানাইলাম আমি নিমু খারামগিরি করো আমার সাথে বান্দা সবচাইতে বড় নিমু খারাম তুই রে বান্দা ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুদ সবচাইতে বড় নিমু খারাম তুই রে মানুষ ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল করিম এই ইনসান হে মানুষ আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল আমার লাইন চুত তোমাকে কে করে দিল বান্দা আমি জানি তুমি গুনাহ করতে করতে হয়ে গেছো গুনাহগার আমি আল্লাহ গফুর ও গফফার হয়ে তোমাকে ডেকে বললাম ফাফিরু ইলাল্লাহ আও মেরে গোলাম মেরে পাস আও জলদি জলদি আও ফাফিরু ইলাল্লাহ আমার দিকে ফিরে আসো সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম দৌড় মারো বান্দা আমি রবের পথ থেকে আমি রবের পথের প্রতীক হয়ে আমার কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও বান্দা আমার পথ কিন্তু নিরাশ হওয়ার পথ না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার দরবার নিরাশ হওয়ার দরবার না বান্দা তুমি আমাকে ডা
ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব উদুউনি আস্তাজিব লাকুম তুমি আমাকে ডাক দাও আমি রব তোমার ডাকে সাড়া দেব তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও আমি আল্লাহ তোমার সব চাওয়া পাওয়া মিটিয়ে দেব পীরের কাছে যা মাথা নত করে আমার তৈয়ার করা খামিরার মধ্যে জাহান্নামের আগুন লাগাইও না ঈমান আমল ধ্বংস করিও না চাইলে আমার কাছে চাও আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব হ্যাঁ বান্দা তুমি বলতে পারো ভাবতে পারো কল্পনা করতে পারো চিন্তা ভাবনায় তুমি মগ্ন থেকে এই কথাটা বলতে পারো যে আয় আল্লাহ আমার কাছে দুনিয়াতে আমি যার কাছে চাই কিছু লাগলে সে তো আমার কাছেই থাকে আল্লাহ তুমি কি আমার কাছে আছো আল্লাহ বলে বান্দা আমি তোরে আহসান পদ্ধতিতে যত্ন করে রত্ন বানাইলাম আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলাম আমি রব তোর কাছ থেকে দূরে থাকার জন্য নয় রে বান্দা আমি আল্লাহ তোর এতটা কাছে তোমার মাও তোমার এত কাছে নাই তোমার বাবাও তোমার এত কাছে নাই তোমার ভাই বোন আত্মীয় স্বজন নেতা নেত্রী তোমার এত কাছে নাই নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি রব্বে করিম তুমি গোলামের ঘরের রোগের চাইতো নিকটে আমি আল্লাহ তোমার ডাকে সারা দিয়ে তোমাকে মাফ করে দেব মুহতারাম হাজিরিন ওলামা তোলাবা ফরিদপুর জেলার বাসিন্দা আলফাডাং বাসিন্দা পাশাপাশি যুগি বরাত সালামিয়া মাদ্রাসায় আগত কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই কার কি গুণ আছে তাও আমার জানা নাই যদি বিশ্বাস করে থাকেন এই জবানটার মালিক আল্লাহ তাহলে আল্লাহ দেওয়া জবান নিয়ে উম্মতের আলেমদের মজমায় চুক্তি করে বসে থেকে লাভ নাই গুনাহ মাফের জন্য চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার মুহতারাম হাজিরিন বলেন এই লিসানটা কে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ালিসান ওয়াশাফাতাইন তোমার এই জবানটা আমি দিয়েছি আমার ভাইরা বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার তোর চাইতে আমার জিকির বড় যা তুই বললি আমি বড় আমি আল্লাহ বললাম তোকে মাফ করে দাও আমার বরত্বের কাজ যা তোকে মাফ করে দিয়ে তোকে জান্নাত দিয়ে দিলাম ওয়ালা যিকরুল্লাহি আকবার ولذكر الله أكبر আর লম্বা করতে চাই না সেই কোরআনুল কারিমের সূরাতু তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশের মাধ্যমে আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বললেন ও ঈমানওয়ালা বান্দা বান্দিগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বলেন নির্দেশ কার আরো আওয়াজ দিয়ে বলেন কার উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা আবার কোন মক্তবে ছাত্রদের মতন জবাব দিবেন ওয়া যেন সারা জীবন মুখস্থ থাকে এই ক্যাসেট শুনে মুখস্থ করে আসছি নাকি ডাইরিতে নোট করে নিয়ে আসছি আমরা তো এখন ভাবের পাগল এখন অনেক জায়গায় ওয়াজ কম হয় খালি আওয়াজ আর ফ্যাশন কথা বলেন ভাব কি আরে বাপ রে বাপ আর মানুষও মনে করে যে বক্তারা আসমান থেকে আসে বক্তার পাগল হবেন না আলেমের পাগল হওয়ার চেষ্টা করবেন ওই ওই আপনার বোয়ালমারি হাট বাজারে যারা শ্রীপুরি ট্যাবলেট বেছে ইন্দুর মারা ওষুধ বেছে ওরাও কিন্তু কম বক্তা না বক্তার পাগল হবেন না আলেমের পাগল হবেন তাহলে কোনোদিন ভেজাল লাগবে না কতক্ষণ ঠিক কিনা কারণ এল আলেমের সম্পর্ক এলেমের সাথে আর এলেমের সম্পর্ক কার সাথে কথা কয় না কার সাথে এই বেদাদার হেফজে কর আবুশেদার জাগে সাদি নিস্তে দুনিয়া আবুশেদার এই বেদাদার হেফজে কর আবুশেদার জাগে সাদি নিস্তে দুনিয়া আবুশেদার খানদানে কর আবু আদ জিক্রেন সা হর কে রাই নিস্ত হস্ত আজ মুফলিসা বলো আউয়াল আলিফ বা তা নখানি জিকর আন্দর সে খানদান কাই তোয়ানি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা
কষ্ট হচ্ছে আপনাদের বেজার হচ্ছেন আপনারা ভাষা বোঝা যায় এই জীবনে কোনোদিন আসি নাই আলফাডাঙ্গা নাম শুনলে গায়ে জ্বর আসে কিন্তু এই আজকে আসি তাও মনে করেন যে একটু ভিন্ন ধরনে মানে মুরব্বীদের নির্দেশ মেনে আফসোস যে আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ সময় কথা বলতে পারবো না অল্প সময়ের মধ্যে ফিনিশিং দিয়ে দেব তো মনে আছে কিনা জানি না বলেন তো উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা কয়টা নাম্বার 1 নাম্বার 1 আরে মক্তবের ছাত্রদের মতন বলেন এই যে সালামিয়া মাদ্রাসায় মক্তবে দেখবেন ছোট ছোট বাচ্চারা সকালবেলা বলে আরবি হরফ 29টি মাখরাজ 17টি এইভাবে বলবেন আলেমের ছাত্র হওয়ার নিয়ত করে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা ভালো লাগতেছে না বলেন বলেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার 1 আলেম হওয়া নাম্বার 1 জজবানিয়া বলেন তাইলে আলেম বিরোধীদের গায়ে জ্বর এসে যাবে নাম্বার 1 আলেম হওয়া নাম্বার 1 দেখেন তো কিডা কিডা কয় না যে বলবে না মন করবেন ভিতরে ভেজাল আছে নাম্বার 1 আলেম হওয়া নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা নাম্বার 3 নাম্বার 4 আলেমকে মহব্বত করা নাম্বার 4 এই চার পথের পথিক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা ঠিক কিনা বলেন তাহলে আবার বলেন তো দেখি উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা চারটার তিনটা মুতামিম সাহেব সভাপতি সাহেব স্থানীয় আলেমদের কাছে জমা রেখে গেলাম দুই নম্বরটার কিছু ব্যাখ্যা আমি আপনাদেরকে জানাই দিয়ে বিদায় নিতে চাই আল্লাহ কবুল করেন বলেন আমিন দুই নম্বরটা কি আলেমের আলেমের মুসলমান ভাইরে দেখেন আলেমগণের ছাত্র হইলে কি ফায়দা কি ফজিলত এরে বন্ধু কোন দিকে কোন নজর নাই খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবাজি কার পিছনে জানি মালাকুল মৌত দাঁড়া রয়েছে কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হয়ে গেছে এরে বন্ধু কাজে নিজের চিন্তা নিজে করে বন্ধ কারো যাওয়া দেখে কেউ উঠব না আমার বন্ধুগণ কারো কানা ঘোষা শুনব না যেহেতু নিজের কবরে নিজের যাওয়া লাগবে এই জন্যই তো আল্লাহওয়ালাগণ তফসিরের কিতাবের মধ্যে লেখেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল যে নিজের চিনে নাই সে আমার আল্লাহকেও চিনে নাই কথা বলেন ঠিক আরে বন্ধু দেখেন বাদানরি পর্দার অন্তরে মা বোনেরা আলেম ওলামার ছাত্র হইলে দেখেন কি লাভ বাবা কার সন্তানের মাথায় আজকে পাগড়ি পরিধান করা হলো কে গু আমার বন্ধুগণ কার বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়েছেন লম্বা করার কোনো সুযোগ নাই কোরআন হাদিস ছেলে মেয়েকে শিক্ষা দিলে নিজের বাপ মারও দাম বেড়ে যায় বাবা মা কবরে থাকলেও কবর আজাব বন্ধ হয়ে যায় বানোয়াট কোনো কথা নাই জগতের উপরে জগতের ভিতরে জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তফসিরের কিতাব আছে সবচাইতে বড় তফসিরের কিতাবের নাম তফসিরে কাবীর এই তফসিরে কাবীরের মুসান্নাব ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি আরে বন্ধু ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি ওনার তফসিরে কাবীরের মধ্যে লেখেন
আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন প্রতিমধ্যে দাওয়ার সময় একটা কবর নজরে পড়ল এই কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে আমার ভাইরে কবরওয়ালা চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছে পয়গম্বর কাউকে কিছু বললেন না পয়গম্বর এতটুকুনের ভিতরে বুঝতে পারলেন ওয়াকিফা হাল হয়ে গেলেন জ্ঞাত হয়ে গেলেন অভিজ্ঞতা নিয়ে নিলেন এই কবরওয়ালার অনেক আযাব হইতেছে কঠিন থেকে কঠিনতর আযাব পয়গম্বর কাউকে কিছু বললেন না রে বাবা নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন নিজের কর্ম যখন শেষ হইয়া গেল এইবার পয়গম্বর আবার যখন পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছেন পয়গম্বর সিদ্ধান্ত নিলেন একটু আগে দিয়ে কবরে আযাব দেখলাম এখন আমি আবার ওই কবর দেব দেখি তো কবরওয়ালা কোন অবস্থায় আছে এইবার পয়গম্বর কবরের দিকে যখন নজর দিলেন নজর দিয়া দেখেন একটু আগে দিয়ে কবরে আযাব ছিল এখন আর ওই কবরে কোনো আযাব নাই কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায় পয়গম্বর কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহকে বললেন আল্লাহ একটু আগে যে কবরে আযাব ছিল এখন দেখি কোনো আযাব নেই মেরে মাওলা আমি শুধু জানতে চাই এই কবরওয়ালার কবর আযাব তুমি কোন উসিলায় বান্দাকে মাফ করে দিলা কোন কাজের উসিলায় মাবুদকে তোমার দরবারে জানতে চাই আল্লাহ বললেন পয়গম্বর রে এই কবরওয়ালা বড়ই গুনাহগার গুনাহ করিয়া কবরে আসি কিন্তু কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায় এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই বাদানো দেখেন দিন নরম হয়নি কান্না না আসলো কান্নার ভান ধরবেন আমার দিল বলতে আছে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে কারণ নাকটার মধ্যে উলি আল্লাহর গ্রান পাইতেছি ও বাদান কান্না না আসলো কান্নার ভান ধর কান্নার অভিনয় আল্লাহ মাফ করিয়া দিবে মুসলমান বন্ধুরে পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ এই কবরে কেন এখন আযাব নাই কোন কাজের উসিলায় তুমি তোমার গোলাম রে মাফ করে দিছো জানবার চাই আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর এই কবরওয়ালা গুনাহ করিয়া কবরে আসছে কিন্তু কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায় এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই ইদানিং যখন এই বাচ্চাটা কথা বলা শিখল তার মা বাপ মরা বাচ্চাটাকে নিয়া এতিম সন্তানটাকে নিয়া স্থানীয় মাদ্রাসা মক্তবে ভর্তি করিয়া দিল আর এই বাচ্চাটা যখন মাদ্রাসায় ভর্তি হইল বাচ্চাটার বড় হুজুর মাদ্রাসার হুজুর এই বাচ্চাটাকে প্রথম একটা সবক করাইল ও পয়গম্বরে প্রথম সবক পড়তে যাইয়া এই বাচ্চাটা আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল যখনই আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল আমি মাওলার আরো সেবা খুশি হইয়া গেল আমি আল্লাহ তার বাবারে মাফ করিয়া জান্নাত দিয়া দিলাম চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আবার বলেন সুবহানাল্লাহ এইবার পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ কি এমন সবক আর কি তোমার দুইটা নাম মাবুদ গো তোমার দরবারে জানবার চাই আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর আমি তোমায় বলছি বলবো কিন্তু তুমি কান্দ কেন পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহ একটা ডাক দেন না দেন না দেন না দেন না বলেন না আল্লাহ বাজান রে যাদের গুনাহ আছে গুনাহ মাফ নেওয়ার জন্য বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ কান্না না আসলো কান্নার ভান ধরবেন আমার বন্ধুগণ তাতে আমার মাওলা পাক মাফ করিয়া দিবেন এ বন্ধু বাবাজি পয়গম্বর এবার ডাক দিয়ে বললেন আল্লাহ ও আল্লাহ আমি কান্দি আমার কান্নার কারণ হইল মাবুদ গো
আমার চিন্তা আসিয়া গেছে আমি চিন্তা করিয়া বুঝলাম ও মালিক দুনিয়ার সব ছেলেমেয়ে যদি এই রকম দিন শিখত সব ছেলেমেয়ের বাপ মারা কবর আজাব থেকে মাফ পাইয়া যাইত বাজান রে একটু চিন্তা করিয়া দেখেন আমার আপনার বাপ মা কার দুনিয়ায় নাই কে জানি জায়গায় মা হারাইছেন কে জানি বাবা হারাইছেন এ বন্ধু বাবা যে দুনিয়ায় যার বাপ মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই দেখো তো ভাইয়া মা বাপ জান্নাতি না জাহান্নামি তোমার আমার মা বাপ কবরে শান্তিতে না অশান্তিতে বাজানো কোনো দিকে কোনো খেয়াল করিও না দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় ভাবি আর কেউ নেই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই আজকে যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি তুমি আমি যদি মা বাবার জন্য যদি দোয়া করি আমার মাওলা ছেলেমেয়ের চোখের পানি রয়েছিল বাপ মা কবর আজাব মাফ করিয়া দিবে মা বাবার কবর আজাব মাফের আশায় মায়া লাগা একটা ডাক দেন না বলেন না আল্লাহ এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে বাবার ভালোবাসা আছে বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আল্লাহর দেওয়া শিখে দেওয়া দোয়াটা পড়েন না রব্বির হামগুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন রব্বির হামগুমা কামা রব্বায়ানি সগীর বাজান রে বাজান রে বাজান রে বাজান রে বসেন বসেন বিশাল এক পাগড়ি মাথার দিছেন অত মৌকা বোঝেন না মুসলমান ভাইরা মা খুব খেয়াল করে কথা শুনবে কোনো দিকে কোনো খেয়াল নাই আমার বন্ধুগণ কান্নার চেষ্টা করা চাই জানি নাই ময়দানে কে মা হারাইছেন কে বাবা হারাইছেন দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় ভাবি আর কেউ নাই আমার বন্ধুগণ আমার ভাইরা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না মা থাকতে মায়ের কদর বোঝা যায় না এই মা বাপ যেদিন মরিয়া যাইব ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত হারাইলেন কথা বলেন ঠিক না ব্যাধি বাজান রে গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই একটু দেখেন ফিকির মান হইয়া দেখেন আমার আপনার মা বাপ কবরে শান্তিতে না অশান্তিতে আরে বন্ধুরে ভাইয়া এই গভীর আমার বন্ধুগণ যুগি বড়া সালামিয়া মাদ্রাসা তো দেখবেন ইতিম বাচ্চা আছে যাদের মা বাপ আছে আমার বন্ধুগণ যাদের বাবা নাই এতিম বাচ্চাদের সাথে মাঝে মধ্যে সময় দিবেন দেখবেন এই ভাইয়াটার অন্তরে বাপ হারা কি পরিমাণ দুঃখ আর বন্ধু আমি আমার মাদ্রাসার কথাই বলি আসরে নামাজের পরে বারান্দায় দাঁড়াইয়া আপন মাদ্রাসার নিজ প্রতিষ্ঠানের ছেলেদের খেলা দেখতেছি ছাত্রদের খেলার দৃশ্য খুব ভালো লাগতেছে আমার বন্ধুগণ আমার ভাইরা হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল আমি আমার নজর দিয়ে দেখলাম এক ছাত্রের বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া কয়েকটা ফল ফ্রুট নিয়া বাবা ছেলের অপেক্ষায় বাইরে দাঁড়ায় রইছে এ বন্ধু বাবা জি বাপ ছেলেকে তালাশ করার আগে আগেই ছেলেটা বাপকে তালাশ করলো পাইয়া গেল এবারে ছাত্রটা নিজের অঙ্গ প্রত্যঙ্গে দুলাবালি জারিয়া নিজের গামের পানি মুছিয়া সহপাঠী ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে আমি আর আজকে খেলব না আমি আমার আব্বার কাছে যাই বাজান রে আওয়াজ আমার খুব ভালো লাগলো বাবার কাছে যখন ছেলে দর মারল দেখো যুবক ভাই কার বাবা নাই এ বন্ধু বাবার কাছে যখন হন হন করে ছুটে চলল বাপ দেখেন কারে কয় ঘামের পান্দির পানির দিকে তাকাইল না আমার বন্ধুগণ ধুলাবালি ময়লার দিকে দেখলো না
ছেলেটাকে আশা দেখিয়া বান দুই হাত বাড়াইয়া সন্তানটাকে বুকে নেওয়ার জন্য হাত বাড়াইল ছেলেটা হন হন করে ছুটে বাবার কাছে চলিয়া গেল আমার বন্ধুগণ কাছে যাইয়া লম্বা সুরে আওয়াজ করে সালাম দিল আর বাবার বুকে যাইয়া আমার বন্ধুগণ আবার বুক থেকে একটু সরিয়া আব্বুর কপালে চুমা দিয়া কয় আব্বু তুমি কেমন আছো বাড়িতে আমার মা কেমন আছে বাজান রে বাবা চুমা দিয়া বলে বেটা তুমি কেমন আছো ও বেটা তুমি তুমি কেমন আছো এ বন্ধু বাবা ছেলের এই আদরের দৃশ্য বড় ভালো লাগতেছে কিন্তু বাদান কয়েক সেকেন্ডের মধ্যেই আমার বন্ধুগণ আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়ল ও বাদান আমি যেই বারান্দায় দাঁড়াইয়া দৃশ্যটা দেখতেছিলাম ওই একই বারান্দায় কয়েক গজ দূরে দাঁড়াইয়া আর একটা ছাত্র ওই বাপ বেটার আদর দেখে আর চোখের পানি সেরে কান্দার চিৎকার দিয়া আওয়াজ দিয়া কান্দে বাদান আমি জানা নাই আমি জানতাম না যে ছেলেটার বাবারাই ছেলেটা ওই বাবার আদর দেখিয়ে আমার বন্ধুগণ চিৎকার দিয়া কান্দার বলে আল্লাহ আমার আব্বু কি নাই আমার আব্বু কি কোনোদিন আমার আর আদর দিবে না ডাক দিয়ে বললাম মরা তুমি কান্দো কেন বাবা তোমার কি বাবা নাই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর আমার বাবা ছিল দুই মাস আগে নাকি আমার আব্বার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তাইলে আজকে কান্দো কেন এই ছেলেটা কান্দার বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে আমার আব্বাও তো এইভাবে আমার জন্য বিস্কিট নিয়ে আসতো আমার বাবাও তো এইভাবে আমার খোঁজ খবর নিত বাদান রে যার বাবা নাই তার মতন বড় ভাবি আর কেউ নেই আবার যার মা নাই রে তার মতন বড় দুঃখে আর কেউ নাই বাদান রে ইন্টারনেটের মাধ্যমে আপনার আমার বয়ান থেকে শুনছেন আজ থেকে আট নয় বছর আগের ঘটনা বরিশাল বিভাগে বয়ান করার জন্য আসব পথি মধ্যে ফেরির মধ্যে গাড়ি তুলিয়া পদ্মা নদী পাড়ি দিয়া আসা লাগবে আমার বন্ধুগণ ফেরির মধ্যে গাড়ি তুলছি আমার গাড়ির পিছন বরাবর সিরিয়াল ধরে আরো অনেক গাড়ি উঠল বাজান রে একটা অ্যাম্বুলেন্স উঠল অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা দেখলাম লাশ বাহি গাড়ি কিন্তু বাদান জানা নাই লাশ আছে না নাই ভালো করে খেয়াল করে দেখলাম এই অ্যাম্বুলেন্সের সামনে যে দুইটা লুকিং গ্লাস এই দুই লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল নিশানা লাল কাপড় বাঁধা আমার বাইরে লাল কাপড় তখনই বাঁধা হয় যখনই লাশ থাকে কথা কোন ঠিক না ব্যাধি বাবাজি জানা নাই পুরুষ মানুষের লাশ না মহিলা মানুষের লাশ আপন নিয়তে আপন মনে মৃত ব্যক্তির জন্যে দোয়া করিয়া আপন গাড়িতে উঠিয়া গেলাম আমার গাড়ির পিছনের গ্লাসটা নামাইলাম বাইরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব যখনই গ্লাসটা নামাইলাম ঠিক তখনই বাজান রে ওই অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসে একটা বাচ্চা কিছুক্ষণ পরপর চিৎকার দিয়ে কান্দার কয় আব্বা ওই আব্বু আমি আমার আম্মুর কাছে যাবো আমি আমার আম্মুর দুধু খামো ওই আব্বু তুমি আমার মায়ের কাঠের বাক্সে বইলার রাখছো কে বাদান রে এই কান্নার আওয়াজ শোনার পরে মালিককে বললাম মালিক তুমি সব পারো তোমার শক্তির সাথে কারো যুক্তি কুলাবে না আল্লাহ গো তুমি দুধের বাচ্চা মাসুম বাচ্চার কাছে থেকে মায়ের নিয়ে গেছো বাচ্চা এখনো বোঝেই নাই যে তার মা মারা গেছে এখনো মায়ের দুধ খাওয়ার অপেক্ষায় বাচ্চা কান্দে এ বন্ধু গুনাহ করতে করতে কলপ পচিয়া গেছে যার কারণে মায়ের নামেও দিল নরম হয় না চোখের পানি আসতে চায় না আরে কান্না না আসলো কান্নার ভান ধর সময় যতই যায় ততই এই বাচ্চা কান্দে আর ডেকে ডেকে বলে আব্বু ও আব্বু আমার মায়েরে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো কে
আমি আমার মার কাছে যাব আমি আমার আম্মুর দুধ খাব বাজান রে এই বাচ্চাটাকে দেখার জন্য মন আনসান আনসান করতেছে আপন গাড়ি থেকে নামিয়া ওই অ্যাম্বুলেন্সের পানি ছুটে চললা দূর থেকে নজর করিয়া দেখি অ্যাম্বুলেন্সের চতুর্দিকে আমার মতন কত তরুণ যুবকেরা দাঁড়ায়া কান্দে এ বন্ধু একটা গার্মেন্টসের কর্মী খবর নিয়ে জানতে পারছি এই ছেলেটার মা অসুস্থ কয়েক মাসের টাকা জোগাড় করিয়া মায়ের জন্য ঔষধ করই করিয়া তারপরে বাড়িতে আসে ওই ছেলেটা ওই বীর থেকে বাইর হইয়া আমার কাছাকাছি আসিয়া নিজ পকেট থেকে মোবাইল বার করিয়া আপন বাড়িতে বন্দিয়া বিবিরে কয় আমার আম্মুকো আবার আম্মুকে দাও আমি আর আমার আম্মুর সাথে কথা বলবো আমার এই মায়ের দিকে রাইগো আমার এই মা মরিয়া গেলে আমি কারে মা কইয়া ডাকবো বাড়ি থেকে জিজ্ঞাসা করে বলে তোমার কি হইছে কান্দুকা ছেলেটা কান্দা ডাক দিয়ে বলে যারো ডাক আজকে আমি একটা মারা বাচ্চা দেখার ভিতরে ঠিক রাখতে পারতেছি এত বুঝান বুঝাইতেছি কতজনে তোর মা নাই এরপরও বাচ্চাটা খালি কয় মার কাছে যাবো বাজান রে ভাইয়াটাকে সান্ত্বনা দিয়ে বললাম ভাইজান মায়ের জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ তোমার মাকে সুস্থ করিয়া দিব লম্বা কথা সংক্ষেপ করিয়া দিলাম বাজান অ্যাম্বুলেন্সের দিকে যখন আরো আগাইলাম আমার বন্ধুগণ আমার ভাইরা পরিচিত ফেসবুলু হওয়ার কারণে লোকগুলো আমার সাইড দিয়ে দিল একেবারে কাছাকাছি যাইয়া যখন দেখলাম কি করুণ দৃশ্য বাপটার কোলে ছেলে বসা আমার বন্ধুগণ আমার ভাইরা এই বাচ্চা ছেলেটা বাবার কখনো চুল ধরা টানে দাড়ি ধরা টানে আর ডাক দিয়ে কয় আব্বু আমি আমার আম্মুর কাছে যাবো তুমি কি কানে শুনতে পাও না ছেলেটার কান্না শুনতে না শুনতেই আমার বন্ধুগণ আর এক পাশে মায়ের লাশের বাক্সের কাছে নজর করিয়া দেখি আরো দুইটা ফুটফুটে কন্যা সন্তান এরা তিনটা ভাই বোন পিটাপিটি ছেলে মেয়ে আমার ভাইরে ছোট্ট মেয়েটা মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা এরকম ঠেকায় দিয়া দুই হাত দিয়া মায়ের বাক্স না রে আর ডাক দিয়ে কয় আম্মু ওই আম্মু আব্বু বলতে যে তুমি নাকি মরিয়া গেছ ও আম্মু তুমি কি ভাইয়ার কান্দা শোনো না আম্মু গো তুমি না ভাইয়া কান্নেই দৌড় মারিয়া ভাইয়াকে দুধু দিতা আম্মু ভাইয়ার কান্নার আওয়াজ কি তোমার কানে দাঁড়া ও আম্মু তুমি না আমাদের চুল এলো ময়লে হলে পাগলি বলে পিটি দাও এই দেখো আব্বু আমাদেরকে দাদু বাড়ি নিয়ে যায় আমাদের চুল আশ্রয় দেয় আমাদেরকে পাগলের মতন দেখা যায় ও আম্মু আম্মু গো বাজান এই ছেলে মেয়ের কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হইয়া যায় আমার ভাইরা বাপ কান্দার ডাক দি বলে আল্লাহ তুমি আমার এখন পরীক্ষায় ভালাইলা এদেরকে আমি কেমনে বুঝাই এদের মা দুনিয়ায় নাই এদের মা মরিয়া গেছে আবার যখন ছেলেটা সামনে বলল তোমার মা মরিয়া গেছে এই বাচ্চা ছেলেটা দুধের দাঁত জ্বালা দাঁত লইয়া কসমাস করিয়া বাপটারে কামড় দিয়া ধরল এত দূরে কামড় দিল বাপটার চেহারা কালো হইয়া গেল আমার বাইরে আবার নিজের হাতের অঙ্গুলির নখ দ্বারা বাপটার নাক মুখের মধ্যে ঢুকাইয়া চারা দিল বাজান রে বাপের নাক ফাটিয়া নাক ফেটে রক্ত বেরুইতেছে নাক চিরে ফের রক্ত বেরুইতেছে বাপের ঠোঁট থেকে রক্ত পড়তেছে ভালো করে খেয়াল করে দেখি বাপটার বিভিন্ন জায়গায় খামচের দাগ আপন পরনের জামাটা বিভিন্ন জায়গায় কাপড় ছেঁড়া আবার ভালো করে খেয়াল করে দেখি জায়গায় জায়গায় কামড়ের দাগ লোকটা কোনো মারধর করে না এক পর্যায়ে বেটা ছেলেটা যখন জোরে আরো কামড় দেয় আমার বাইরে লোকটা খালি ইস আওয়াজ দিয়ে বলে আল্লাহ আর সহ্য হয় না লোকটাকে ডাক দিয়ে বললাম ভাইজান আপনার এই বাচ্চারা বাবু যেদের এরা বুঝে নাই এদের আচরণে আপনি বিরক্ত হবেন না এই কথা বলা মাত্রই লোকটা বুবার মতন চিৎকার দিয়া কান্দে আর নিজের বাম হাতের কাপড় উঠাইয়া আমারে হাতটা দেখাইয়া বলে মাওলানা
এই দেখেন আর কত সহ্য করা যায় নজর করিয়া দেখি বাম হাতের পেটে পিঠে বিভিন্ন জায়গায় কামড় দাগ আমার বাইরে রক্ত জমিয়া গেছে চামড়া কালো হইয়া গেছে ডাক দিয়া বলে হুজুর যখনই বলি তোর মা মরিয়া গেছে তখনই আমার এইভাবে কামড় দেয় ও হুজুর গতকালকে থেকে আমারে কামড়ানো শুরু করছে হুজুর আমারে কামড়া কামার দুঃখ নাই তবে আপনাদের কাছে একটা দোয়া চাই আল্লাহ যেন কোনো দিন কোনো ছেলেমেয়ের কাছে থেকে বাপের আগে মায়েরে যেন না নিয়া যায় হুজুর মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না হুজুর মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না আরে কলিজার টুকরা যুবক ভাইরা কার মা নাই কার বাবা নাই আজকে দেখতেছি আলেমরাও কানতেছে আজকে দেখতেছি সাদা চুল সাদা দাড়ি বিয়া পুরা বাবারও কানতেছে অনেক যুবকরাও কানতেছে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারাও কান্দে আজকের চোখের পানি আল্লাহ ফিরত দিবে না একটা ডাক দাও না মায়ের ফাগলেরা বলো না আল্লাহ আমার বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন এই পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ এই কবরওয়ালার আজাব তুমি মাফ করিয়া দিছো বাচ্চাটার সবক পড়ার উছিলায় ও আল্লাহ তোমার দরবারে জানবার চাই সবকটা কোন সবক বাজান আমিও আপনাদেরকে বলবো তাতেও এই যুগি বরাত আমার বাইরা সালামিয়া মাদ্রাসাতেও এই সবকটা পড়ানো হয় সবকের কথা বলছি বলবো আমি তবে এখন তাদের অন্তরাত্মায় মা বাবার ভালোবাসার জন্ম নিছে বাজান যারা কেঁদেছেন এই পানি ভিজা চোখ নিয়া আমার বন্ধুগণ ভাঙা মন নিয়া মা বাবার দরদে দরদি হইয়া আমি একটা আবদার করব যেই হাতটা দিয়ে আমার মাওলা বারবার কাবা ধরায় সেই হাতটা আমার মাওলার রহমতে দয়াতে বরকতি আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো যেই হাতটা নেজবতওয়ালা হাত লাগতে 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 নবী পর্যন্ত পৌঁছানো বাজান এই কাবা ধরা হাত নেজবতি হাত আমি আপনাদের কাছে বিছাইলাম আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব আমাকে মোতামিম সাহেব বলেছেন আমার বন্ধুগণ মাদ্রাসার ভবন নির্মাণের জন্য কার্যক্রমে হাত দেওয়া হয়েছে আপনাদের দশজনের সহযোগিতায় মাদ্রাসা হইতেছে আরো হবে